সম্প্রতি কোভিড মহামারীকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী ডিপি চেঞ্জ করে 100 কোটি ভারতবাসীর ডোজ কমপ্লিটের শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন। তা নিয়েই ইতিমধ্যে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে। তবে এর আগে আমরা দেখেছি এরাজ্য সব থেকে বেশি ডোজ কমপ্লিট করে এক নজির সৃষ্টি করেছিল। তারও বিভিন্ন ছবি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে। তবে এবারে নরেন্দ্র মোদীর এই ডিপি পরিবর্তন নিয়ে সমালোচনা ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এ বিষয়ে এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, এটা তো রাজ্যে বা রাষ্ট্রের দায়িত্ব, যখন একটা প্যান্ডেমিক পার্সোনাল জায়গায় কোনো পার্সোনাল ডিপিতে আমি কিন্তু রাষ্ট্রীয়করণ করতে পারি না। হ্যাঁ, এই জায়গাটা আপনার, এই জায়গাটা বলতে চাইছি তো, এটা রাষ্ট্রীয় একটা কাজ যে আমাকে মানুষকে ভ্যাকসিনেশন করতে হবে, তাকে পুরা দিতে হবে, রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা ব্যক্তিগতভাবে সমস্ত রাজনৈতিক রাষ্ট্রের যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো আমাদের সম্মানীয় মোদীজি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছে, সবটাকে তিনি ব্যক্তিগত সাফল্য বলে দিয়েছে। আরে একটা সরকার যখন কাজ করে সেটা কখনো ব্যক্তিগত সাফল্য হয় না, এটা একটা সরকারের সাফল্য। যে ভ্যাকসিনেশন করেছে তার টাকা করতে পেরেছে, চাল ডালকে নিয়ে গেছে পেট্রোলের মধ্যে, সেই পেট্রোল গ্যাসের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং পেট্রোল পাম্পে লেখা আছে চাল পাচ্ছে বলুন। তাহলে এবারে তাহলে কি হচ্ছে আপনার মতামত? আমি সেটাই তো বলতে চাইছি যে সরকারি প্রকল্পগুলোকে দলের প্রচার এবং ব্যক্তি প্রচারের দিকে তারা নিয়ে যাচ্ছে, এটাকে আমি নকারজনক বলে মনে করি এবং এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা করতে পারেন বলে আমার ধারণা। কারণ এইগুলো সবই তো মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে, তাতে আমার ব্যক্তিগত প্রচার হবে না। মানুষ তো এক্সপেক্ট করে এটা সরকারের কাছ থেকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো এতগুলো জনমুখী প্রকল্প চালু করেছে, বিনি পয়সায় চাল দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন, খাদ্যসাথী দিচ্ছেন, অনেকগুলো করে 64 ঠিকানা 800 ঠিকানা প্রকল্প চলছে, লক্ষ্মীর ভাণ্ডার করছে, সেখানে কোথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ডিজিটালটা ইউজ করছেন, সরকারি প্রচারে ইউজ করছেন। কারণ সরকার দুয়ারে সরকারে নিয়ে এসে মানুষকে পাইয়ে দিচ্ছে এবং আরও বড় কথা, দলমত নির্বিশেষে মানুষ যাতে পান তার জন্য প্রশাসনিক ব্যবস্থাকে তিনি অ্যাক্টিভেট করেছেন, দলীয় নেতৃত্বকে বলেছেন আপনারা দুয়ারে সরকারে যাবেন না। আরে এত বড় রাষ্ট্রের কাজ, রাজ্যের কাজ কে কে করতে পেরেছে সারা ভারতবর্ষের মধ্যে? অন্যদিকে এরাজ্য কোভিড টিকাকরণে সর্বাধিক টিকা দিয়ে রেকর্ড করেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তার ডিপিতে এরকম কোনো বার্তা মানুষকে দেননি। রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী যেটুকু বলার ছিল সেটুকুই তিনি বলেছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়কে কেন্দ্র করেই এখন সমালোচনা ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, এসটিভি বাংলা।